আপনার আমার ভাগ্য এত সুপ্রসন্ন, আপনার আমার ভাগ্য এত ভালো যে এমন একজন নবী পেয়েছি যাকে আল্লাহ নিজের হাবিব বানিয়েছেন, যার মাথার উপরে মুকুট আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসারের তাজ পরিধান করেছেন, যে নবীর চাদর হিসেবে আল্লাহ রাহমাতুল্লিল আলামিনের শান দান করেছেন, যে নবীর জ্ঞানের মধ্যে আমার আল্লাহ আর রহমান আল্লামাল কোরআনের মেমোরি কার্ড ফিট করে দিয়েছেন, যে নবীর দাঁত মোবারকের প্রশংসা কোরআন কথা বলে, যে নবীর চেহারা মোবারকের প্রশংসায় কোরআন কথা বলে, যে নবীর জুলফ মোবারক চুল মোবারকের প্রশংসায় কোরআন কথা বলে, যে নবীর জীবন চরিত্রের প্রশংসায় কোরআন কথা বলে, যে নবীর স্ত্রী সম্পর্কে আমাদের আম্মা জান সম্পর্কে কোরআন সত্যায়ন প্রমাণ করে, যে নবীর আহলে বায়াত সম্পর্কে পরিবার সম্পর্কে কোরআন গ্যারান্টি দেয়, যে নবীর চোখ সম্পর্কে কোরআন কথা বলে, কোন কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহ ভুল নাই, এমন কিতাব যেই নবীকে সত্যায়ন করে তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা কি মাইকের কি দরকার শোনার জন্য, লাইটের কি দরকার বলে আলোর জন্য, ঠিক না? স্টেজের কি দরকার বলে যে বসার জন্য, চেয়ার কেনা দরকার আলিশান করে বসার জন্য, ঠিক না? প্যান্ডেল দিলেন কেন বলে যে সুন্দরের জন্য, তেরফাল দিলেন কেন বলে যে কুয়াশা কিংবা বৃষ্টি না পড়ার জন্য, প্রত্যেকটা কিছুর একটা জন্য আছে। এবার প্রশ্ন হচ্ছে পানি কিসের জন্য বলে যে তৃষ্ণা নিবারণ করার জন্য, খাবার কিসের জন্য বলে যে ক্ষুধা নিবারণ করার জন্য, বলে যে ঘুম কিসের জন্য শরীরটা সুস্থ থাকার জন্য, ওষুধটা কিসের জন্য বলে যে রোগ নিরাময় হওয়ার জন্য, এবার প্রশ্ন হচ্ছে নবী কিসের জন্য? নবীরও তো একটা জন্য আছে। আবু বকর সিদ্দিক আপনি কিসের জন্য বলে যে কাজ আছে, হযরত উমর ফারুক আপনি কিসের জন্য বলে যে একটা কাজ আছে, হযরত ওসমান ও আলী আপনারা কিসের জন্য বলে যে একটা কাজ আছে, বদর কিসের জন্য একটা কাজ আছে, উহুদ কিসের জন্য একটা কাজ আছে, নামাজ কিসের জন্য একটা কাজ আছে, রোজা কিসের জন্য একটা কাজ আছে, প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে, পিছনের একটা ইতিহাস আছে। এবার নবী কিসের জন্য এই প্রশ্নটা যদি আপনারা গবেষণা করতে যান কয়েক একটা উত্তর পাবেন, তন্মধ্যে একটা প্রধান উত্তর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিসকানেক্ট ওয়ালা বান্দার অন্তরের সাথে রব্বে করিমের রহমতের কানেকশন লাগানোর জন্য নবী রহমাতুল্লিল আলামিনের দরকার। তাহলে নবীর কাজ হচ্ছে বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াই দেওয়া। নবীর কাজ কি? বান্দাকে আল্লাহর সাথে মিলাই দেওয়া। মিলে দেওয়া মানে কি শিরিক? না না, কানেকশন করে দাও। বান্দার মন থাকা দরকার আল্লাহর দিকে, বান্দার তাকওয়া দরকার আল্লাহর দিকে, বান্দার বিশ্বাস থাকা দরকার আল্লাহর দিকে, বান্দার মহাব্বত থাকা দরকার আল্লাহর দিকে। এইগুলো যখন আমরা ডিসকানেক্ট হয়েছি, নবী এবার আসলেন, আসার পরে এই কানেকশন লাগানোর জন্য প্রস্তুতি লাগিয়ে গেলেন। এবার ডিসকানেক্ট হলে কি হয় মনে রাখবেন, আল্লাহর সাথে ডিসকানেক্ট হলে মানুষ অমানুষ হয়ে যায়, আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাইলে অমানুষ মানুষ হয়ে যায়। আপনারাই আমাকে উত্তর দিবেন। আচ্ছা, আপনার আমার নবী দুনিয়াতে আসার আগের সময়টাকে জানি কি বলা হয়? আইয়ামে আইয়ামে জাহিলিয়া। মানে কি আইয়াম? মানে সময়, জাহিলিয়া মানে অন্ধকার মূর্খতা। তাহলে নবী আপনার আমার নবী আসার আগে সময়টাকে আপনি আমি না সবাই বলছে এমন অন্ধকারের যুগ, যে অন্ধকারের যুগে মায়ের কোনো সম্মান নাই, স্ত্রীর কোনো মর্যাদা নাই, বাবার কোনো সম্মান নাই, যেখানে মানুষ কেনা বেচা করা হতো গরুর মতো করে ছাগলের মতো করে, যেখানে দাস প্রথা ছিল, যেখানে অন্যায় অবিচার ছিল, এই অন্যায় হাজার অন্যায়ের ভিতরে শুধু একটা অন্যায়ের কথা শুনেন আপনারা, যে নিজের মা বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে দ্বিধাবোধ করত না, খুশি হয়ে যেত, ওই যুগ ছিল। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন এসে সেই মা বোনদের সম্মান বাড়াই দিয়েছেন। তাহলে নবী আসার আর একটা দরকার, সেটা কি? মানুষকে মূর্খ থেকে শিক্ষিত বানানো।
মূর্খ থেকে শিক্ষিত কেমনে বানাবে? হে আমার উম্মত, হে আল্লাহর বান্দা, এটা করো, এটা করিও না, এভাবে করো, এভাবে করিও না, এভাবে চলো, এভাবে চলিও না। প্র্যাকটিক্যাল 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 দেখানোর জন্য, শেখানোর জন্য। এবার এগুলা করে লাভ কি? অমানুষগুলা মানুষ হবে। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলি। মেয়ের বাবা কে কে আছে এখানে? মেয়ের বাবা আমি আছি, আর কে আছে আমার সাথে? মাশাআল্লাহ, তুইও মেয়ের বাপ? হাই 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 হাই, বিয়া হতে হাবিন হত। মেয়ের বাপ যারা আছেন একবার বলেন মারহাবা। যাদের ঘরে মেয়ে নাই, আল্লাহ তাদেরকে মেয়ের মতো নিয়ামত দান করুক। মেয়ে আল্লাহর নিয়ামত। মেয়ে আল্লাহর কি? জোরে বলেন মেয়ে আল্লাহর কি? এই নিয়ামতকে নিয়ামত হিসেবে যে সম্মান করবে, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার আগে সময়টা এতই অন্ধকার, এতই জাহিলিয়াত, এতই মূর্খতা, এতই অমানসিকতার মধ্যে ছিল। একটা ঘরে কন্যা সন্তান জন্ম হয়, নিজের পরিবারের অভিভাবকরা সেটাকে তাদের ভগবানের নারাজি মনে করে, অভিশাপ মনে করে জীবন্ত কবর দিয়ে দিত। একজন মায়ের সন্তান হয়েছে সবগুলা মেয়ে, এবার সে মা সন্তান সম্ভবা কনসিভ হয়েছে, তার স্বামী তাকে বলে এইবার যদি তুমি মেয়ে সন্তান প্রসব করো, ডিভোর্স, তোমার সাথে আমি আর সংসার করব না, মারবো তো মারবো, তোমাকেও ডিভোর্স দিয়ে দিব। এবার সেই মা এতগুলা মেয়ে সন্তান যেগুলা হয়েছে সবগুলাকে মেরে ফেলছে। এবার মার মনে একটা ভয় ঢুকে গেছে, ডেলিভারি হওয়ার আগে ওই মেয়েটি বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি যাওয়ার পরে ওখানে সন্তান প্রসব হয়, এবারও কন্যা সন্তান। এবার সে কন্যা সন্তানকে নিয়ে মা ভাবতে থাকে আমি যদি আমার স্বামীর বাড়িতে যাই, আগেরগুলার মতো এটাকেও মেরে ফেলবে, আমাকেও ডিভোর্স দিয়ে দিবে, আমাকেও ছেড়ে দিবে, আমার সাথে আর থাকবে না। এই চিন্তা করে করে আর স্বামীর বাড়িতে যায় নাই। আস্তে আস্তে সময় যেতে যেতে ওই সন্তানকে লালন পালন করতে করতে মেয়েটা মোটামুটি হাঁটার মতো, আওয়াজ করার মতো, কথা বলার মতো বড় হয়। এবার মেয়ের মা ভাবতে থাকে আমি যদি এই ফুটফুটে ফুলের মতো বাচ্চাটাকে নিয়ে তার বাবার সামনে যাই, হয়তো একটু মায়া লাগবে, একটু মমতা লাগবে, কারণ সন্তান যখন, মেয়ে যখন বাবাকে বাবা বলে ডাকবে, বাবার মনটা একটু হয়তো নরম হয়ে যাবে। এই চিন্তা করে স্বামীর বাড়ি গেল বড় আশা নিয়ে। এবার সে স্বামী জিজ্ঞেস করে এটাকে, বলে যে এটা তোমার মেয়ে, তোমার মেয়ে এত বড় হয়েছে? বাবার মনটা একটু ঘেমে গিয়েছে মেয়ের চেহারা দেখে, সুবহানাল্লাহ। কিন্তু আপনারা তো জানেন সমাজ, সমাজ আর তৎকালীন সমাজটা কেমন ছিল, মেয়েদেরকে অশুভ মনে করত। এবার একজন এসে তাকে কান পরা দেয়, আরেকজন এসে টিটকারি মারে, তুমি কেমন বাবা হলা, তুমি কেমন বাবা হলা, তুমি কেমন ভগবানের বান্দা হলা যে তুমি ভগবানের খুশি চাও না, নিজের খুশি চাও, এরকম তাকে বিভিন্নভাবে টর্চার করতে লাগলো। এক পর্যায়ে সে মেয়ের বাবা মনের মধ্যে পাথর বেঁধে সিদ্ধান্ত নিয়েছে, মেয়ের মায়া ত্যাগ দিব, ভগবানকে আমি খুশি করব, সমাজও আমার সম্মানটা টিকে থাকবে। একদিন মেয়ের মাকে বলে আমার মেয়েকে একটু সাজায় দাও, তাকে একটু ঘুরাতে নিয়ে যাব। মেয়ের মা তো শুনে আনন্দে আত্মহারা, যাক আমার মেয়েটাকে গ্রহণ করে নিয়েছে। মেয়েকে সুন্দর করে সাজায় দিল, মেয়ে কথা বলতে জানে, বাবার সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মরুভূমির মধ্যে উপস্থিত যখন হলো, মেয়ের বাবা নিজের হাতে কবর খনন করতে লাগে। মেয়ে জিজ্ঞেস করে বাবা তুমি কি করো? তখন বাবা বলে মা তোমার জন্য ঘর বানাচ্ছি। মেয়ে বুঝতে পারছে না কিছুক্ষণ পরে পৃথিবীর আলো তার জন্য অন্ধকার হয়ে যাবে, তাকে জীবিত কবর দেওয়া হবে। কবর খনন করতে লাগলো। কবর খনন করার পরে মেয়েকে চিপে ধরে সেই কবরে শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে বালি ঝাবা দিতে লাগলো, মাটি ঝাবা দিতে লাগলো, বালিটা মেয়ের কোমর পর্যন্ত আসে। তখন মেয়ে কবর থেকে চিৎকার দেয় বাবা 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 ডাকে। ওই পাষণ্ড নিজের অন্তরের মধ্যে পাথর বেঁধে মেয়েটার উপর বালি দিতে আছে, মাটি দিতে আছে। এক পর্যায়ে সে বালি মাটি হয়ে তার নাক হয়ে তার চেহারা পর্যন্ত ঢেকে যায়, বাবা ডাকটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ করে মেয়েটা জীবন্ত কবরে মারা যায়।
এই ছিল নবী রহমাতুল্লিল আলামিনের তশরিফ আনয়নের আগের সময়। আর আমার নবী যখন আসলেন, সবার সামনে বললেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা সন্তান তার জন্য দুইটি জান্নাত, যার ঘরে তিনটা কন্যা সন্তান তার ঘরে তিনটি জান্নাত। যারা এক সময় মেয়েদেরকে জীবন্ত কবর দিত, তাদের মনের মধ্যে একটা চাওয়া, একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আমার নবী বললেন, মেয়েদেরকে ভালোবাসো, মেয়েদের বাপ যারা হয়, মেয়েদের মা যারা হয়, তারা ভাগ্যবান, তারা সৌভাগ্যবান। এবার তারা সম্মান পেতে লাগলো। একদিন আমার নবী বলে ফেললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, সন্তানের বেহেস, সন্তানের বেহেস। এবার নারী জাতির সম্মানকে আরো উঁচুর দিকে নিয়ে গেলেন। আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন সেই জন যিনি পৃথিবীর বুকে মা জাতির নারী জাতির সম্মানকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য নবীর দরকার, এবাদত করতে জানে না এটা শেখানোর জন্য নবীর দরকার। শুধু আমি বলতেছি নবীটা দরকার কেন, তাহলে নবী থাকলে কানেকশন থাকবে, নবী থাকলে অমানুষ থেকে মানুষ হওয়ার শিক্ষাটা থাকবে, নবী থাকলে আপনার মস্তিষ্ক পরিবর্তনের সে চিন্তাধারা আসবে, নবী থাকলে মায়ের সম্মান বুঝতে পারবেন, নবী থাকলে স্ত্রীর মর্যাদা বুঝতে পারবেন, নবী থাকলে সমস্ত কিছু আপনি মানুষ হওয়ার গুণ খুঁজে পাবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোয়ালিটি খুঁজে পাবেন। এবার নবীকে বাদ দেন, এবার আপনার আমার নবী তো জাহেরান ভাবে নাই, প্রকাশ্য ভাবে, কিন্তু সেই শিক্ষাটা আমাদের দরকার। জোরে বলেন না, শিক্ষাটা দরকার। নবী কি করলেন, আল্লাহ পাকের পছন্দের সেই গুণগুলোকে কোরআনের ব্যাখ্যা শরীফ হাদিসের মাধ্যমে জানাই দিয়ে গেলেন। আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন তো, পড়ালেখা কয় ধরনের? একটা হচ্ছে থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল, কোনটা বেশি মনে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, যেটা হচ্ছে থিওরিক্যাল। এবার কোরআন কেউ পড়ে ভুল বুঝতে পারে, উল্টা বুঝতে পারে, বেশি বুঝতে পারে, কম বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার নবীকে বললেন, হাবিব, কোরআন যা আছে আপনার জীবনীতে তা আছে, আপনার চলার মধ্যে তা আছে, আপনার বলার মধ্যে তা আছে, আপনার উঠার মধ্যে তা আছে, আপনার বসার মধ্যে তা আছে, আপনার জিহাদের মধ্যে তা আছে, আপনার সংসারের মধ্যে তা আছে। ও নবী, ও নবী, আপনার জীবন দিয়ে প্র্যাকটিক্যাল করে দেখান, তাহলে কোরআনের যেটা থিওরিক্যাল, আমার নবীর জীবন কোরআনকে গবেষণা করলে দেখবেন সেই কোরআনের প্র্যাকটিক্যাল প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যে নবীর বলাটা আল্লাহর হুকুম, চলাটা আল্লাহর হুকুম, বসাটা আল্লাহর হুকুম, মক্কায় থাকা আল্লাহর হুকুম, বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর হুকুম, আওয়াজ করা আল্লাহর হুকুম, হিজরত করা আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, বদরে যাওয়া আল্লাহর হুকুম, উহুদে যাওয়া আল্লাহর হুকুম, শাদী করা আল্লাহর হুকুম, জিহাদ করা আল্লাহর হুকুম, মেরাজে যাওয়া আল্লাহর হুকুম, নামাজ পড়া আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, ফতে মক্কা আল্লাহর হুকুম, মদিনা থেকে মক্কায় আসা আল্লাহর হুকুম, গারে হেরায় যাওয়া আল্লাহর হুকুম, জবলে নূরে যাওয়া আল্লাহর হুকুম। যেই নবীর পার্ট টু পার্ট প্রতিটা সেকেন্ড, যিনি বলে না আল্লাহ যতক্ষণ না বলে, উনি করে না যতক্ষণ আল্লাহ করতে না বলে, আপনার আমার নবী এমন নবী যার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর হুকুম দ্বারা সম্মিলিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী বলে না যতক্ষণ না বলায়, ওনার বলাটাও কার হুকুম? ওনার চুপ করে থাকাটা? এবার আসেন, আপনার আমার নবী বদরের যুদ্ধে গেছে কি যায় না? আচ্ছা, সেখানে নবীজির দান মোবারক কি হয়েছে? শহীদ হয়েছে। বজন হদে আন নবী জানিলে মা আয়েশা সিদ্দিকের বেলা সুক্কা আছে, আম্মা জান আয়েশারে একবার বদনাম গুজিন না নগরে জানন তনরা বেগুনে মাইতি আন নবী, আম্মা জান আয়েশার একখান ভুল হামলইয়েরে ভুল বুঝা বুঝি, আম্মা জান আয়েশার ভুল ন সলন অমিতে কি উনিশ বিশ হই দেরি হয় বদনাম গড়ের বেগুনে মাতামাতি গড়ের, কিন্তু জিবে মেয়ে নি বলে আন নবী, নবী কি এবেল আর ভাই আহত আন নবী জানিলে না হইতো, আহতে বদ্দা কেন বুঝো না, নবী বে আম্মা জান আয়েশার কি
জাতে জাতটা নাই কেয়ারা এবেল অনর বউর বিপক্ষে কেউ হতা হয় জামাই যদি একশো বার হয় দে নগরে 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 নয় জামাই দে হত তৈরি অন্য সময় আবুল আহাবিল্লে গরের আল্লাহ মাতি উঠি ইতে প্রশ্ন করেন আল্লাহ মাতি উঠি কিন্তু এন্না আর আল্লাহ হতে নবী অন সুখ গরিত হন সাই তারা কেন করে গরেন নে করছে এবার আল্লাহ হতে হাবিব অনে হইলে 500 বছর বাদে যাইয়ে রে নতুন নতুন ডিজিটাল বন্ধক কলে হবু দে বউর ফককে জামাই মিছতা হই হবু না না হইব ও হাবিব অনে সুখ গরিতা হন অনর স্ত্রী আয়েশার ফককে আয় আল্লাহ নিজে হতা হইম দে নর করে হন সুবহানাল্লাহ তোলে আল্লাহ হতা হইব আল্লাহ আল্লাহ নবীর সুখ গরে রে কি এন মানে নবী ন জানে দেনো আমার নবী যদি জানতেন গেলেন কেন তার মানে নবী তা আমরা বললাম ভাই নবী না জানে না ভালো কথা আল্লাহ জানেনি আল্লাহ তো সব জানে তো আল্লাহ নবীকে ফাটাইলেন কেন নবী জানে না সেজন্য গেছে মানলাম তা আল্লাহ তো জানে আল্লাহ পাঠালেন কেন এবার আসেন হিন্দু সাফাইছি স্কুলের ছাত্র দৌড় ক্লাসের টিচার ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি আর্মি দাই আর্মি দাই আর আজ অনবর অন্ডা জঙ্গলত ফরিতে হাতে বিডিএ টিডিএ রুম কি দইনে না দইনে না দেশ কব না গুনা মাতে তো ইবে সামনে গই কিরে ওয়া তুইও দেশি আইও দেশি তুই সামনে কা ধর দাঁত তুমি কি তোরা না ডরাইলে হইস না এত সাহস এবড়া গলির সামনে আড়ে দেখি আফ কি বিগি এবার আন নবীর কে অনন তো ডরাইলে মন অন না কি বা মা তো অন না বা তুমি ডরাইলে হইলে না না যাইতো জোরা অন না আসলে আমরা ইসলামকে নিজের মতো বুঝি যার কারণে আমরা আল্লাহর হেকমত গুলো বোঝার চেষ্টা করি না বিশ্বাস করেন ভাই আল্লাহ পাকের প্রতিটা হেকমতের মধ্যে প্রেম আর প্রেম মজার মজা মহাব্বত আর মহাব্বত সুবহানাল্লাহ যত সাহাবা শাহাদত বরণ করেছেন নবীর কথাই করেছেন নবীর কথার প্রেমে পড়ে নবীর কথাই উদ্বুদ্ধ হয়ে পরিবার ছেড়ে জিহাদের ময়দানে গিয়েছেন নবীর কথায় এবার নবীর চোখের সামনে দেখছে হানজালা যুদ্ধের ময়দানে আবু বকর যুদ্ধের ময়দানে উমর যুদ্ধের ময়দানে ওসমান যুদ্ধের ময়দানে আলী যুদ্ধের ময়দানে আবু হুরায়রা যুদ্ধের ময়দানে তালহা যুদ্ধের ময়দানে সবাই যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষে যুদ্ধ করছে কেউ কলা কেটে যাচ্ছে কারো হাত কেটে যাচ্ছে কিন্তু কারো চেহারায় কোনো পেরেশানি কিংবা দুঃখ নাই কেমন যেন সবাই এই তলোয়ার আঘাতটাকে মধুর আঘাতের মতো নিচ্ছে মধুর আঘাতের মতো নিচ্ছে আল্লাহ রসুল বলে আল্লাহ শহীদ হওয়ার যে মজা শহীদ হওয়ার যে মজা আমার কথায় সাহাবারা নেমে গেছে তোমার পক্ষে তোমার জন্য যুদ্ধ করার জন্য আল্লাহ আমারও ইচ্ছা করে শহীদ হতে আলেম ওলামার জবান আপনারা বারবার শুনেছেন আমি শুধু স্মরণ করে দিচ্ছি জান্নাতে যখন শহীদরা যাবে আল্লাহ পাক ওনাদেরকে জিজ্ঞেস করবেন সব পাইছো আল্লাহ সব পাইছি আর কিছু চাও সেদিন শহীদরা বলবে আল্লাহ আরেকটা জিনিস চাই কই কি চাও বলে যে আবার দুনিয়ায় বানাও না আবার দুনিয়ায় পাঠাও না আবার ইসলাম দাও না আবার জিহাদ করব আবার শহীদ হব আবার মরব তোমার প্রেমে আবার আসব আবার জীবিত হব আবার মরব আবার শহীদ হব আল্লাহ তুমি শুধু জীবিত করতে থাকবা আমরা শুধু শহীদ হতে থাকবো হতে শহীদ যেটাকে আপনারা আমরা যেটাকে রক্ত মনে করি এটা ওনারা হাউজে কৌসারের সুদা মনে করে কারণ প্রেমটা কার জোরে বলেন প্রেমটা কার মহাব্বতটা কার এখানে কোনো স্বার্থ আছে নাই আল্লাহ হাবিব বলছে আল্লাহ আমিও যদি একটু শহীদ হতাম আল্লাহ বলে হাবিব আপনার বুকের উপর বসবে এমন কোন বাপের পুত্র আমি বুঝবেন হেকমতটা আপনাকে শহীদ করার জন্য হলে আপনার গায়ের উপর উঠতে হবে
পিছন থেকে হামলা করতে হবে, সামনে থেকে হামলা করতে হবে, এমন কোন বাপের পুত্র তো আমি বানাই নাই যে আমার হাবিবের বুকের উপর উঠবে, এমন কোন তলোয়ার তো নাই যেটা আপনার দেহকে বিদীর্ণ করবে, এমন তলোয়ার তো নাই, এমন তলোয়ার তো নাই, এমন তলোয়ার তো নাই। আল্লাহর হাবিব বলে আল্লাহ আমার শহীদ হতে ইচ্ছা করছে। এবার আল্লাহ পাক বলছেন আপনার শহীদ হওয়ার ইচ্ছাটা আপনার বংশধরের হাসান হোসেন দিয়ে আমি পরিপূর্ণ করে দিব। সেজন্য আলেম ওলামার জবানে শুনেছেন বারবার, আবার স্মরণ করে দিচ্ছি, আমার নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কখনো নিজের নাতি বলতেন না, সন্তান বলতেন। আর আপনারাই জানেন বাবার অপূর্ণ কাজ পূরণ করে সন্তানেরা, সুবহানাল্লাহ। তো হাসান হুসাইন কেন শহীদ হলেন? নালে কিয়ামতের আগে কিছু মানুষ বের হয়ে বলতো নবী নিজের পরিবারকে সেভ করে রেখেছে, সাহাবাদেরকে মাঠে নামায় দিয়েছে, নিজের পরিবারের তো কেউ শহীদ হয় নাই, আল্লাহ সেই ইলজামকে মুছাই দেওয়ার জন্য আল্লাহ পাক বলে হাসান হুসাইনকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম, যেন জগৎ আর এই প্রশ্ন তুলতে না পারে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবার মধ্যমণি মিডল পয়েন্টকে আমাদের নবী, আপনি যুদ্ধ করছেন যুদ্ধ করছেন যুদ্ধ করছেন, আপনার ছেলের গলায় যদি কেউ ছুরি ধরে আপনি যুদ্ধ করবেন? আর আপনার মার গলায় ধরলে, আপনার বাপের গলায় ধরলে? তো নবীটাকে যে সন্তানের চাইতেও প্রিয়, মার চাইতেও প্রিয়, বাবার চাইতেও প্রিয়, সম্পদের চাইতেও প্রিয়, সুবহানাল্লাহ। এবার একটু বোঝার চেষ্টা করেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নামলেন যুদ্ধ করার জন্য, এবার চতুর্দিক থেকে কাফেররা হামলা করছে, এখন কোনোভাবে যদি কাফেরদের টার্গেট কি থাকতো, নবীকে যদি পেয়ে যায় লক্ষ্য সাহাবার সাথে যুদ্ধ করার দরকার নেই, কোন রকম নবী অ্যারেস্ট, সবাই অ্যারেস্ট হয়ে যেত, সবাই অ্যারেস্ট হয়ে যেত, সবাই অ্যারেস্ট হয়ে যেত। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আসলাম, উহুদের যুদ্ধে আসলাম, আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, আপনি আরাম করেন, আমি আবু বকর যাচ্ছি, আমি উমর যাচ্ছি, আমি উসমান যাচ্ছি, আমি আলী যাচ্ছি। ও সাহাবারা, আমার কথা শুনে তোমরা যুদ্ধের ময়দানে নেমে গেলা, তো আমাকে যেতে দিচ্ছ না কেন? এবার সাহাবা কেরাম উত্তর দেয়, ও রাসূল, আপনি গেলে সবার নজর আর যুদ্ধে থাকবে না, আপনার দিকে থাকবে, আমরা যুদ্ধ করব কখন বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবীজি দান্দান মুবারক যখন শহীদ হয়েছেন, নবীজি যুদ্ধে ছিলেন না, আরাম করছিলেন। প্রত্যেকটা জিনিসের একটা হিকমত আছে তো ভাই।